হ্যালো বন্ধুরা, আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাংক সিএসপি লাইনে ব্যাংকিংয়ের যদি তোমরা ব্যবসা করছো, যদি আমাদেরকে ভালোবাসো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো নতুন নতুন ইনফরমেশনের জন্য। আর বন্ধুরা, ব্যাংক সিএসপি লাইনে শুধুমাত্র এইপিএসের উপর ডিপেন্ড করে ব্যবসা করব, ব্যাংক সিএসপি নেব বা আধার সেন্টার নেব, তাহলে কিন্তু তুমি খুব সীমিত আকারে ব্যবসা করতে পারবা বা ভাবছো, কারণ এইপিএসের উপরে কিন্তু গ্রহণ লেগেছিল, গ্রহণের মাত্রাটা আরও বেড়ে গেছে। কেন আমি এই কথাটা বলছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি অবশ্যই সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সাথে সাথে গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালের পরে মুম্বাইতে যেটা হয়েছিল, এনপিসিআইয়ের মাধ্যমে একটা রেভলিউশন মতো হয়ে গেছে। তার মধ্যে বিভিন্ন মোডে আমরা ক্যাশ উইথড্রল করি। মনে করে দেখো, সবার প্রথমে ব্যাংকে গিয়ে কাগজের পর্চি ভরে লিখতাম, তারপরে এটিএম কার্ড আসলো, এখন ক্রেডিট কার্ড থেকেও হয়ে যায়, ইউপিআইয়ের বিভিন্ন মোড এসছে। কিন্তু ক্যাশ উইথড্রলের মোড বলতে আমরা এখনও জানি, হয় ব্যাংকে যেতে হয়, আর নাহলে এটিএম কার্ড ঢুকিয়ে পাঞ্চ করে তারপরে ক্যাশ উইথড্রল করতে হয় এটিএম মেশিন থেকে। বন্ধুরা, ইউপিআই আসার পরে, কিউআর কোড আসার পরে একটা নতুন রেভলিউশন হয়েছে। তোমরা পীযূষ গোয়েলজির ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, আমি মাঝে মধ্যে চালিয়ে দেব, যেখানে কিউআর কোড স্ক্যান করে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা উইথড্রল করতে পারবো। বন্ধুরা, এটা কিন্তু পিটুপি বা পিটুএম ট্রানজ্যাকশান নয়, পার্সন টু পার্সন বা পার্সন টু মার্চেন্ট এই ট্রানজ্যাকশান নয়, ওটা হচ্ছে পেমেন্ট ট্রানজ্যাকশান। আর এটা কিউআর কোডের মাধ্যমে কিন্তু ক্যাশ উইথড্রল ট্রানজ্যাকশান, মনে রাখতে হবে। এটাও কিন্তু ক্যাশ উইথড্রলের মধ্যেই কাউন্ট হবে। দিনের লিমিট এখনও পর্যন্ত 10,000, ইন ফিউচারে যদি কোনো অসুবিধা সুবিধা না হয়, মানে অসুবিধা না হয়, তাহলে বাড়াতেও পারে। আর এর থেকে আরেকটা জিনিস, এই কিউআর কোড পেমেন্ট বা স্ক্যান করে পেমেন্টের উপরে পেমেন্ট যারা নিচ্ছে দোকানদার মার্চেন্টরা, ইন ফিউচারে কমিশন আসতে পারে, বিভিন্ন কোম্পানির ইন্টারনাল নিউজ। তো তোমরা ভালোভাবে, ভালো কোম্পানির সাথে, ভালো টিমের সাথে জুড়ে থাকো, ফিউচার টেকনোলজি, ফিউচারকে দেখতে শেখো। বন্ধুরা, মাঝে মধ্যে ভিডিওটা চলছে, তোমরা দেখতে পাচ্ছ, কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে ক্যাশ উইথড্রল সম্ভব, শুরু হয়ে গেছে। এটা কোনো ব্যাংক বা কোনো এটিএম কোম্পানি এটা ইনস্টল করছে না, হিটাচির মতো হোয়াইট লেভেল কোম্পানি, এনপিসিআই ব্যাংক মাঝখানে থাকবে। কিউআর কোডের মাধ্যমে ব্যাংকের, তোমার ব্যাংকের টাকাটা, তোমার অ্যাকাউন্টের টাকাটা এনপিসিআইয়ের মাধ্যমে ওই মার্চেন্টের কাছে যাবে, আর মার্চেন্টের কাছ থেকে যে ব্যাংকের থেকে উইথড্রল হচ্ছে সেই ব্যাংকে পৌঁছে যাবে। মাঝখানে এনপিসিআই থেকে পুরো সিস্টেমটা কভার করা হবে। হতেই পারে তোমার কাছে ব্যাংক অফ বরোদা, তুমি ক্যাশ উইথড্রল করতে চাও, আর এটিএম কার্ড লাগিয়েছে ওই কোম্পানি ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি তো ইউনিয়ন ব্যাংক টাকাটা দিচ্ছে, তো তোমার ব্যাংক অফ বরোদার টাকাটা এনপিসিআইয়ের মাধ্যমে ওই মার্চেন্ট কোম্পানির মাধ্যমে চলে যাবে ইউনিয়ন ব্যাংকের কাছে। আশা করি বোঝাতে পেরেছি। এই নিয়ে আরও ভিডিও আসবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালের উপরে ডিপেন্ড করে প্রচুর টপিক, ইউপিআই লাইট বলো, ইউপিআই লাইট এক্স বলো, ইউপিআই 2.0 বলো, নতুন নতুন সমস্ত টেকনোলজি আমরা ভিডিও নিয়ে আসবো। এটা হয়ে গেল ব্যাংকিং সিস্টেম এনপিসিআইয়ের মাধ্যমে আপগ্রেড হচ্ছে, এগোচ্ছে। এগোনোর সাথে সাথে ধাপে ধাপে যে পয়সা বেরিয়েও যাচ্ছে, একটা ভয় আমাদের জাকড়ে ধরছে, সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এখন ডেবিট কার্ড মাধ্যম ছিল, ক্রেডিট কার্ড মাধ্যম ছিল, নেট ব্যাংকিং মাধ্যম ছিল, এখনও আছে, সেখানেও হয়তো ফ্রড হয়, কিন্তু যেহেতু এখন এইপিএস ট্রেন্ডিংয়ে, এইপিএস ফ্রডটা ট্রেন্ডিংয়ে, কোথা থেকে হচ্ছে ম্যাক্সিমাম বিহার ঝাড়খণ্ডের দিক থেকে, কারা করছে কী বৃত্তান্ত ডিপার্টমেন্ট দেখে নেবে। আমি লাস্ট একটা ভিডিও এনেছি এই ধরনের ফ্রড নেই, যেখানে ব্যাংক স্টাফ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্রড করেছে এসবিআই, যেটা মেদিনীপুরের দিকে হয়েছিল। এবার হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিছু কাস্টমারের এইপিএসের মাধ্যমে পয়সা উইথড্রল হয়ে গেছে। কাস্টমার কমপ্লেন করেছে, পুলিশ কমপ্লেন হয়েছে, সাইবার ক্রাইমে কমপ্লেন হচ্ছে। তো বন্ধুরা, এইপিএস বিজনেসে যদি তোমরা থেকে থাকো, রেজিস্টার মেনটেন করো, খুব সুন্দরভাবে ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করো, কারণ একটা কথা তো ঠিক, যদি তোমার আশপাশ থেকে কেউ চুরি করে, তো নজরটা খানিকটা, মানে সন্দেহের নজরে আশেপাশের বন্ধুবান্ধবকেও কিন্তু দেখা হয়। এই এইপিএসএস সিস্টেমটা সেরকম, তোমরা সুন্দরভাবে কাজ করো, রেজিস্টার মেনটেন করো, কোনো ইস্যু যদি কখনো হয়, কোনো কাস্টমার এসে যদি তোমার ফাঁসানোর চেষ্টা করে, কারণ এটাও যা ছাড়বে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে, সত্যিই মানুষগুলো টাকা তুলেছে নাকি অন্য কেউ ফ্রড করে নিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ফিঙ্গার দিয়ে দিই, জমি কেনার সময় কেউ সিগনেচার করতে পারে না, ফিঙ্গার দিয়ে দেয়, সেই সব ফিঙ্গারের ডেটা কিন্তু বিক্রি হচ্ছে। বন্ধুরা, তো খুব সুন্দরভাবে ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করো। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার পর্যন্ত বলছে এইপিএস চ্যানেলের মাধ্যমে টাকাটা উইথড্রল হয়েছে, আমরা এনপিসিআই কমপ্লেন করে দিয়েছি, সাইবার ক্রাইমে কমপ্লেন করে দিয়েছি। তো সুস্থভাবে কাজ করার জন্য এই ইনফরমেশানগুলো তোমাদের কাছে থাকার দরকার। তোমরা সিটিজেন বা কাস্টমারদের এডুকেট করো,
এইপিএসে কি করতে হবে না করতে হবে আমরা একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব, যেখানে এম আধারের মাধ্যমে আধারকে লক আনলক কীভাবে করা হয় সেটা জানানোর। বন্ধুরা, ওয়েবসাইটের মাধ্যমে এম আধার যে ওয়েব পেজ সেখানে কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা আগের ভিডিওতেই বলার চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। ছোট্ট এই ভিডিওটা, দুটো টপিক কভার করলাম, ইনফরমেশানটা কেমন লাগলো জানিও, আর আমাদের টিমের সাথে জোড়ার জন্য কন্ট্যাক্ট করো। যে কোনো প্রমোশন ভিডিও ব্যাঙ্কিং সেক্টরের করানোর জন্য কন্ট্যাক্ট করো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন ঘন্টা বাটনটা দাবিয়ে দিও। টাটা।